এসএসসি ধর্ণা মঞ্চে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে দীপক কি বক্তব্য আজকে বিজেপি সুকান্ত মজুমদার তিনি আজকে ধর্ণা মঞ্চে পৌঁছেছেন নাম থাকা সত্ত্বেও তাদের চাকরি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে দ্বাদশ একাদশ শ্রেণী এবং দশম এই যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিলেন এবং চাকরিও পেয়েছিলেন মেধা তালিকা তাদের নামও উঠেছিল কিন্তু তারা চাকরি পাননি চাকরি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এই অভিযোগ তুলে এবং তাদের ন্যায্য অধিকার বুঝে নিতে তারা দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তির সামনে মেয়র রোডে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন লাগাতার এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা এই ধর্ণা মঞ্চগুলোতে গেছেন বিজেপি কিন্তু একাধিকবার এই গান্ধী মূর্তির সামনে যে বিক্ষোভ চলছে সেখানে এসে নেতৃত্ব তারা এসেছেন কথা বলেছেন দেখা করেছেন এবং আজকেও তারা এলেন তাদের সঙ্গে দেখা করতে এবং এখানে এই মুহূর্তে যারা রয়েছেন এখানে বিক্ষোভকারী বা অবস্থানরত যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে কথাও বলছেন তিনি এই মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছে ফলে একটা ত্রিপল টাঙিয়ে বিক্ষোভকারীরা জড়সড় অবস্থায় রয়েছেন এই মুহূর্তে কারণ এই মুহূর্তে চারদিকে জল জমে গেছে অনেকটা সুকান্ত মজুমদার তাদের সঙ্গে ত্রিপলের নিচে এই মুহূর্তে রয়েছেন তাদেরকে তাদেরকে এটা দেখানো যে দল এবং তার ব্যক্তিগত ভাবে এবং দলগত ভাবে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা রয়েছে সহযোগিতা রয়েছে এবং এই আন্দোলনের প্রতি তারা পূর্ণ সমর্থন রয়েছে এই দিতে তিনি আজকে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন ধন্যবাদ দীপক এসএসসি চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে পৌঁছেছেন আজ সুকান্ত মজুমদার 502 দিনে পড়ল এসএসসি চাকরি প্রার্থীদের এই ধর্ণা এবং সেখানে আজকে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার এবং কল্যাণ চৌবে তিনিও উপস্থিত রয়েছেন সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এসএসসি চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি প্রবল বৃষ্টি তারই মধ্যে তাঁবু খাটিয়ে এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি উপস্থিত রয়েছেন অন্যদিকে এসএসসির এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে আজকে সাক্ষাৎ করেছেন কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বাড়িতে আজ আন্দোলনকারীদের জনাদশেক প্রতিনিধি তারা পৌঁছন কুণাল ঘোষের দাবি আদালতের নির্দেশে এই মুহূর্তে বিকাশ ভবনে এসএসসি সার্ভার রুমে ঢোকার কোনো অধিকার নেই আইনি জটিলতা মিটে গেলে সমস্যার সমাধান হবে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে বিক্ষোভ অবস্থান করছেন এসএলএসটি এসএসসির এসএলএসটি চাকরি প্রার্থীরা ও দাদা খালি সামনে দিয়ে যাচ্ছ আর আসছো পেছন দিকে যাও না